नमस्कार सुप्रिय दर्शक, बेंगली गार्डेनर चैनल आपनादेर जानाई स्वागतम। आपनादेरो कि पाताय एरकम नाना रकम हलुद हलुद छोप देखा दिच्छे, अर्थात फांगासेर आक्रमण शुरू होये गेछे। गाछेर मध्ये एरकम सादा सादा पोका भरे जाच्छे, हाँ मिलिबागेर आक्रमणो शुरू होये गेछे। बर्षाकाल मानेई आमादेर छाद बागानेर गाछे प्रत्येकटी गाछेई नाना रकम पोकार आक्रमण। हयतो एरकम पाता खेये निच्छे अनेक पोका, विशेष करे ल्यादा पोका, अथवा लिप माइनरे मुड़े जाच्छे नाना रकम गाछेर पाता, नतून कचि पाता जेखान थेकेई आसछे एरम भावे पातागुलो खेये निच्छे, अथवा पातागुलो गुटिये जाच्छे नौकर मतन। एरकम लिप माइनरेर पोका प्लस नाना रकम माटिर जेमन पिपड़े, केन्नो, केचो केन्नो इत्यादि नाना रकम पोकार किन्तु आक्रमण होच्छे, जा आमादेर गाछके प्रतिनियत क्षति करे चलछे। तई घरोया হলুদ ব্যবহার করে কি করে আমরা একটি ভালো কীটনাশক এবং হলুদের নানাবিধ ব্যবহার যা আমরা গাছে করতে পারি, চলুন সেটাই আজকে দেখে নেব। এর জন্য আমরা একটি হাফ লিটার জলে এক চা চামচ হলুদ নিয়ে নেব। আমাদের গৃহস্থলীর রান্নাঘর থেকে এই হলুদ আমরা নিয়ে নেব। এখান থেকে আমরা এক চা চামচ হাফ লিটার জলে আমরা মেশাব। তার সাথে আমরা মেশাব লঙ্কার গুঁড়ো। এই দুটো উপাদান আমাদের রান্নাঘর থেকে নিয়ে আসতে হবে। হাফ চা চামচ এখানে আমরা লঙ্কার গুঁড়ো মেশাবো। এই দ্রবণটি আমরা গাছে ইনস্ট্যান্ট প্রয়োগ করব এবং খুব ভালো রেজাল্ট হয়। আমি এটি নিজে প্রয়োগ করে দেখেছি, গাছের প্রত্যেকটি পোকা কিন্তু দূর হয়। বিশেষ করে আমাদের সবজি গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকা হয়। এর পরের উপাদানটি রসুন। রসুন অনেকের বাড়িতে থাকে, আবার অনেকের বাড়িতে থাকে না। সেই ক্ষেত্রে আপনারা যাদের বাড়িতে অনেকের রসুন ঢোকে না, তারা কিন্তু সেই রসুনটি বাদ দিতে পারেন। যদি ব্যবহার করতে পারেন তাহলে তো খুবই ভালো। এর জন্য আমরা 3 থেকে 4টি কোয়া রসুন একটি ভালোভাবে আমরা থেতে করে নিয়েছি এখানে, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এই রসুন আমরা এতে মেশাবো যাতে এর কার্যকারিতা আরও 10 গুণ বেড়ে যায়। এখানে আমরা 3 থেকে 4টি রসুন ভালোভাবে থেতে করে এর সাথে ভালোভাবে মিশিয়ে দেব এবং এই দ্রবণটিকে আমরা 2 থেকে 3 ঘন্টা রাখতে পারি, যাতে এই রসুনের সমস্ত নির্যাসটি এই লিকুইডের সাথে ভালোভাবে মিশে যায়। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা 8 থেকে 1 ঘন্টাও রাখতে পারেন, তাতেও কিন্তু কাজ হবে। এই রসুনটিকে ভালোভাবে মিশিয়ে আমরা দ্রবণটিকে রেখে দিতে পারি। অনেকেই ভাববেন যে এটা আমরা সকালে বানিয়ে বিকালে আমরা এটি গাছে প্রয়োগ করব, তাহলে আগেই তৈরি করে রাখতে পারেন। কিন্তু এখানে বলবো আপনারা ইনস্ট্যান্ট এটিকে তৈরি করুন এবং সঙ্গে সঙ্গে ব্যবহার করে ফেলুন, যাতে এটি গাছে খুব তীব্রতরভাবে কাজ করে। কারণ এখন বর্ষাকালে আমরা যে কোনো কীটনাশকই ব্যবহার করতে পারছি না। গাছে নানা সবসময় বৃষ্টির কারণে প্রত্যেকটি কীটনাশক ব্যবহার করার সাথে সাথেই হয়তো ধুয়ে যাচ্ছে, এরকম নানাবিধ সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। এর জন্য আমরা এই কীটনাশকটাকে একটু যদি স্টিকারি করে নিতে পারি, মানে যাতে এটি আমাদের গাছের পাতা বা গাছের ডালপাতায় লেগে থাকে, তার জন্য এখানে আমরা একটি লিকুইড সোপ, বিশেষ করে এটি কিন্তু মিলিবাগ দূর করতে খুবই কার্যকরী করবে। কারণ যাদের কাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই সোপটি ব্যবহার করবেন। আমি এখানে শ্যাম্পু নিয়েছি, আপনারা কোনো ডিশওয়াশ জেল অথবা হ্যান্ড ওয়াশ এটিও নিতে পারেন। এখানে হাফ চা চামচ আমরা মিশিয়েছি, এর সাথে আমরা মেশাবো ভিনিগার। ভিনিগার আমাদের কিন্তু রান্নাঘরে থাকে, এই ভিনিগার আমরা 1 চা চামচ মেশাবো। এগুলোর পরিমাণগুলো অবশ্যই আপনাদের একটু ঠিকভাবে ব্যবহার করতে হবে, বেশি কম হলে অনেক সময় গাছের ক্ষতি হতে পারে অথবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে, তাই বুঝে আমরা এগুলো কিন্তু ব্যবহার করব। এটিকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব এবং দ্রবণটি কিভাবে প্রয়োগ করব সেটি আপনাদের ভিডিও শেষে দেখাচ্ছি। তার আগে হলুদের আরেকটি ব্যবহার জেনে নিই। আপনাদের গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে পিঁপড়ের আগমন হয়, তাহলে আপনারা গাছের গোড়ায় এরমভাবে হলুদ ছিটিয়ে রাখবেন। এটি সপ্তাহে একবার করে করবেন, এতে কেঁচো কেন্ন পিঁপড়ে এগুলো দূর হবে। গাছের ডাল অনেকদিন আগে কেটেছেন আর সেই ডালটি পুরো শুকিয়ে গেছে,
অর্থাৎ গাছটি প্রায় মরতে বসেছে। এরকম সমস্যা হলে অবশ্যই গাছের নিচ থেকে এরমভাবে ডালটিকে কাটবেন, এবং এই যে কাটা অংশটি এটি কিন্তু আগেরবারের মতন ফেলে রেখে দেবেন না। এখানে আমরা একটু হলুদ লাগাবো, সেটি কীভাবে লাগাবো চলুন দেখে নিই। এখানে আমরা একটি পাত্রে হলুদ নিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে একটু পেস্ট মতন করে এই আগাটায় ভালোভাবে লাগিয়ে দেব। এতে কি হবে, এখানে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না এবং হলুদ এখানে কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করবে। এরপর আমরা যেই দ্রবণটি তৈরি করেছি সেটিকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে কারণ এটি আমরা গাছে স্প্রে করব, তাই আমাদের যে কোনো স্প্রেয়ারে এটি আটকে কিন্তু স্প্রেয়ারটি নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে আমরা ভালোভাবে এটিকে ছেঁকে নিয়ে এতে আরও 500 ml জল করে জল অ্যাড করে এতে আমরা এটিকে 1 লিটার একটি দ্রবণ তৈরি করে নেব এবং ইনস্ট্যান্টলি আমরা গাছে প্রয়োগ করব। এটি সপ্তাহে একবার করে আপনারা প্রয়োগ করুন, আর যদি খুব বৃষ্টি হয়ে থাকে তাহলে 2 বার করুন, কারণ এটি ইনস্ট্যান্ট কাজ দেয় এবং বর্ষার জন্য আপনারা এটি ফ্রি অফ কস্টে কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন। গাছের পাতায় উপরে নিচে ভালোভাবে স্প্রে করুন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।